ছোটবেলায় হলুদ রঙের শাড়ি পরে টলমল পায়ে বাবার আঙুল ধরে হাঁটতে হাঁটতে গেছিলাম সরস্বতী পুজোয়। বাবার কোলে বসে স্লেট পেন্সিলে প্রথম লিখেছিলাম বর্ণমালা। আজ বড় হয়ে গেছি, আজ সেই সরস্বতী পুজো। নমস্কার, ইচ্ছের গল্প কথা নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও এখানে বেশ ভালো আছি। আজকে শনিবার, আজকে সবরীদিদের বাড়ি সরস্বতী পুজোর নিমন্ত্রণ আছে সকাল থেকে, তাই মনটা আমার একটু হলেও খারাপ, কারণ আজকে আমার অফিস, তাই আমি ওখানে যেতে পারবো না। তাই সৌমুকে বললাম, ঠিক আছে তুমি যাও আর আমার জন্য কয়েকটা ভালো ভালো ফটো আর ভিডিও তুলে নিয়ে এসো, তা আমি সবার সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে এই মার্কিং মুলুকে আমরা কীভাবে সরস্বতী পুজো পালন করলাম, আর তার সাথে সাথে আমারও দেখা হয়ে যাবে সারাদিন তোমরা কীরকম এনজয় করলে। অগত্যা আমার কথা রাখতে ও ছোট ছোট বেশ ভালো ভালো কিছু টিপস নিয়ে এসেছে। আমি দেখলাম এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলে মন্দ হয় না, আর তার সাথে সাথে ভিডিওটা বানাতে বানাতে আমারও দেখা হয়ে যাবে যে ওরা সারাদিন কী কী করেছে। সরস্বতী পুজোর জোগাড় এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার শুরু হবে পুজো। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান তত হতি বা যশরে পুণ্ডরীকাক্ষ সভ্যান্তর সূচি ওম তদ বিষ্ণু পরম পদম সদা পুষ্যন্তি সুরয় দিবিগ চক্ষুরাতত ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলপস্মী সন্নিধি পুরু। আসলে এখানে সবাই তো জব করে, তাই সবার ছুটি অনুযায়ী এখানে সব পুজোই আমরা উইকেন্ডে সেলিব্রেট করে থাকি। সরস্বতী পুজোয় প্রায় 7-8 দিন আগে থেকে শুরু হতো মায়ের কানের কাছে ঘ্যান ঘ্যান করা, মা আমাকে ওই শাড়িটা দেবে তো, মা ওই শাড়িটার সঙ্গে ওই ব্লাউজটা ঠিক করে দেবে তো, আমি এই শাড়িটা কিন্তু পরবো। আর মায়ের ছিল একটাই কথা, শাড়ি পরবি পর, নষ্ট করে বাড়ি আনবি না। পুজোর সময় পুজোর দিকে মন থাকতো কম, বেশি মন থাকতো প্রসাদের প্লেটের দিকে, বেশি থাকতো ওই কুলের দিকে। কারণ ছোটবেলায় আমরা শুনেছিলাম যদি আমরা সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিই তাহলে নাকি ঠাকুর পাপ দিয়ে পরীক্ষায় ফেল করিয়ে দেবে। আর আমার যা ইতিহাস ভূগোলে ভয় ছিল ছোটবেলায়, আমি তো ভয় কুল খেতাম না। পুজো শেষ হওয়ার সাথে সাথেই প্রসাদ তোমার সময় সবার আগে বলতাম আমাকে কিন্তু কুলটা দেবে। সময়ের সাথে সাথে যুগের অনেক পরিবর্তন এসেছে, স্লেট পেন্সিল হারিয়ে গিয়ে আজকে নতুন সভ্যতার যুগে এসেছে ডিজিটাল স্লেট। কিন্তু সেই চকের গন্ধ, সেই খড়ি পেন্সিলের গন্ধ, তা মনে হয় আমাদের এই নতুন প্রজন্ম সে স্বাদ আর পাবে না। এবার শুরু হয়েছে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ব্রাহ্মণ ঠাকুর যত মন্ত্রই বলুক না কেন আমার মনে সেই একই মন্ত্র বাজত, ঠাকুর বাংলা পরীক্ষাটা যেন একটু বেশি নাম্বার পায়, ঠাকুর ইতিহাস ভূগোলটা একটু দেখে নিও না হলে মা খুব মারবে। তবে এরকমটা আমাদের সময় কম বেশি সবার মনেই হতো, আমরা যে যে সাবজেক্টের প্রতি দুর্বল ছিলাম সেই বইগুলো সবার আগে মা সরস্বতী পায়ের কাছে রেখে দিতাম। আমাদের মনে হতো রাত্রিবেলায় মা এসে সেই বইগুলো পড়ে আমাদের জন্য সহজ করে দিয়ে যাবেন। এরকমটা আপনাদের মধ্যে কার কার মনে হতো আমাকে কমেন্ট লিখে কিন্তু অবশ্যই জানাবেন। তবে এই সরস্বতী পুজোয় যে মন্ত্রটি ছাড়া একদম অসম্পূর্ণ সেটি কিন্তু না উচ্চারণ করলে হয় না। জয় জয় দেবী চরাচর সারি কুচ যুব শোভিত মুক্তাহারি বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে, কি বলুন তাই না? বাঙালি সে দেশেই থাকুক আর বিদেশেই থাকুক, বাঙালি যেখানেই থাকবে সেখানে জমিয়ে একটা পেট পুজো হবে না তা আবার হয় নাকি? চলুন পুজো শেষে লাঞ্চ টেবিলে কি কি আছে দেখে নেওয়া যাক। গোলাপ জামুন, লাড্ডু,
গাজরের হালুয়া, চাটনি, পায়েস, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, দু রকমের খিচুড়ি আর দু রকমের লাবড়া। এই সমস্ত খাবারগুলো এখানে যারা নিমন্ত্রিত এসেছে তারা প্রত্যেকেই কেউ না কেউ বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে এনেছে। আর এই প্রত্যেকটা খাবার আমি বাড়িতে বসে উপভোগ করেছি। দিদি সব খাবার সুন্দর করে যত্ন নিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। একটা সারা দিন সবাই কাটালো খুব আনন্দ করে, খুব মজা করে। আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট লিখে জানাতে একদম ভুলবেন না। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থেকে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।